জীবনটা খুব সুন্দর যদি প্রিয় মানুষটা সারা জীবন পাশে থাকে। আমরা মানুষরা এমনই যে যাকে ভালোবাসি তাকে সারা জীবন আগলে রাখতে পারি না। স্ক্রিনে যে ফটোটা দেখছেন এদেরকে তো সবাই চিনেন, নতুন করে আর বলার কিচ্ছুই নেই। আসলে এটা তাদের আগের ফটো আর এটা তাদের বর্তমান পরিস্থিতি। এখন সময় সারা জীবন এক থাকে না, তাদের এক সময় অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে আতিফ আহমেদ দিল্লি ভাইয়ের যে কি এমন হয়ে গেল যে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে নিয়ে হলো। সো দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে নশানাপুর ফটোটা আর এখনকার বর্তমান পরিস্থিতিটা দেখেন কতটা তফাৎ। আসলে মন থেকে ভালোবাসলে যে এমনটা হতে হয় এটা কিন্তু আসলে সত্যি সত্যি। যদি নশানাপুর মন থেকে ভালো না বাসতো তাহলে এরকম পরিস্থিতি হয়তো আজ আসতো না। এমনকি তার বর্তমান পরিস্থিতির আরো কিছু চিত্র আসলে এটাই সত্যি, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে জীবনে কোনোদিন ভোলা যায় না, কোনো না কোনো দিন তার জন্য এভাবে কষ্ট পেতে হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।